আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে দশ নম্বর কয়ের অঙ্ক দিয়ে প্রশ্ন ছিল মোট পাঁচটি বলা হয়েছিল চারটির উত্তর করার জন্য তো প্রথম অঙ্কটা ছিল মান নির্ণয়ের চ্যাপ্টারের এক্স মাইনাস সিক্স বাই এক্স ওয়ান হলে সিক্স বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছিল এটা ছিল অঙ্কটি তো এটার ক্ষেত্রে আমরা যেটা করবো আগে এখান থেকে এক্সের মান বের করে নিব তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এক্স লসাগর করলে বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকোলস এক্স বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকোল জিরো বা মিলিটার্ম করলে আসবে হচ্ছে তিন দোকানে ছয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকোল জিরো এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে আসবে এক্স মাইনাস থ্রি ইকোল জিরো বা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু একোল জিরো অতএব আমরা বলতে পারবো এক্স মাইনাস থ্রি জিরো বা এক্স ইকোলস আসবে হচ্ছে থ্রি আবার এক্স প্লাস টু জিরো তাহলে এক্স হচ্ছে মাইনাস এখানে আমরা এক্সের মান দুইটা পেলাম একটা পেলাম হচ্ছে এক্স ইকোয়ালস থ্রি আরেকটা পেলাম এক্স এখন দুইটা মানই আমাদের এখানে বসাতে হবে অতএব এক্স হলে তাহলে সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটার মান যদি আমরা করি তাহলে পাবো সিক্স এখানে পাবো হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান সিক্স বাই নাইন টেন ইলেভেন টুয়েলভ আর ওয়ান হচ্ছে থার্টিন অর্থাৎ সিক্স বাই থার্টিন হবে হচ্ছে একটি মান আবার এক্স ইকুয়ালস মাইনাস টু হলে সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান 6 মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস ওয়ান এইটা আসবে হচ্ছে সিক্স এইটা আসবে হচ্ছে ফোর মাইনাস টু প্লাস ওয়ান আসবে হচ্ছে চার থেকে দুই বিয়োগ করলে থাকবে হচ্ছে দুই আর এক হচ্ছে তিন সিক্স বাই থ্রি আসবে হচ্ছে টু তাহলে দুইটা মান আমরা পেলাম একটা আসবে হচ্ছে সিক্স বাই একটা আসবে হচ্ছে টু অতএব মান ইকুয়ালস একটা আসবে হচ্ছে সিক্স বাই থার্টিন বা 2 এটি হবে এই উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশের নাম্বার দশের তে বলা আছে এক্স y মাইনাস ওয়াই কিউ মাইনাস সিক্সটিন ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তো এখানে দেওয়া আছে x- মাইনাস ওয়াই আর এক্স ওয়াই ইকুয়াল সিক্সটি ফাইভ অতএব আমাদের যেটা বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস সিক্সটিন ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এটা যখন আমরা করবো তখন আমরা হচ্ছে সূত্র এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা জাস্ট মান বসিয়ে দিবো এইটার মান বসলে আসবে হচ্ছে এইট কিউব প্লাস থ্রি ইন্টু সিক্সটি ফাইভ ইন্টু এইটার মান হচ্ছে এইট মাইনাস সিক্সটিন ইন্টু এইট স্কোয়ার এটা করলে পাওয়া যাবে হচ্ছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এটা করলে পাওয়া যাবে হচ্ছে ফিফটিন হান্ড্রেড সিক্সটি এটা করলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে এক হাজার আটচল্লিশ এক হাজার আটচল্লিশ হবে হচ্ছে নির্ণয় মান এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশের গ নাম্বার দশের গতে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর যখন পুত্রের বয়স পিতার বয়সে সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে একশো দুই বছর পিতা ও পুত্রের বয়সের বয়স নির্ণয় করুন তো এখানে প্রশ্নে বলা হচ্ছে পিতা এবং পুত্রের বয়স যোগ করলে হয় হচ্ছে পঞ্চাশ বছর তো ধরি পিতার বর্তমান বয়স ইকুয়ালস হচ্ছে বছর অতএব পুত্রের বর্তমান বয়স যেহেতু দুইজন মিলে হচ্ছে পঞ্চাশ বছর তাহলে পুত্রের বয়স আসবে হচ্ছে ফিফটি মাইনাস এক বছর এখন বলা হচ্ছে যে যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে মানে হচ্ছে পুত্রের বয়স যখন এক বছর হবে তো কখন হবে আপনার এই পিতা এবং পুত্রের বয়সে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটার সমান বয়স যখন পার হয়ে যাবে তখন হবে অর্থাৎ এটি যদি নর্মালি চিন্তা করেন যে ধরেন পিতার বয়স হচ্ছে চল্লিশ পুত্রের বয়স হচ্ছে দশ তাহলে পিতার বয়স পুত্রের বয়সের পুত্রের বয়স পিতার বয়সের সমান কখন হবে তিরিশ বছর পর হবে এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট তাহলে আমরা বলতে পারবো অতএব পুত্রের বয়স পিতার সমান হবে এটা হচ্ছে সম্স মাইনাস এই ফিফটি মাইনাস এক্স ইক আসবে হচ্ছে টু এক্স মাইনাস ফিফটি বছর পর তাহলে টু এক্স মাইনাস ফিফটি বছর পর হচ্ছে পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে এটি আমরা বুঝতে পারলাম এখন কথা হচ্ছে যে টু এক্স মাইনাস ফিফটি বছর পর পিতা এবং পুত্রের বয়সের যোগফল হয় হচ্ছে একশো দুই অতএব আমরা বলতে পারবো টু এক্স মাইনাস বছর পর পিতার বয়স এই এক্স বছর তো বর্তমানে আছে তার সাথে টু এক্স মাইনাস ফিফটি যোগ হবে তাহলে আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফিফটি আর টু এক্স মাইনাস ফিফটি বছর পর পুত্রের বয়স বয়সলস পুত্রের বর্তমান বয়স হচ্ছে ফিফটি মাইনাস এক্স তার সাথে যোগ হবে হচ্ছে টু এক্স মাইনাস ফিফটি ইকুয়াল আসবে হচ্ছে এক্স বছর আর এটা বিয়োগ না করেও বের করা যায় কারণ হচ্ছে বলা হচ্ছে যে টু এক্স মাইনাস ফিফটি বছর পর পুচের বয়স পিতার বয়সে সমান হবে তো পিতার বয়স ছিল এক্স সেক্ষেত্রে এক্সের সমান হবে এখন এই দুইটা বয়স যোগ করলে আমাদের আসবে হচ্ছে একশো দুই তাহলে প্রশ্ন মতে থ্রি এক্স মাইনাস ফিফটি প্লাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান জিরো টু বা ফোর এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান ফিফটি টু

ফিফটি মাইনাস এক্স ইকুয়স ফিফটি মাইনাস থার্টি এইট বছর অর্থাৎ বারো বছর তাহলে আমাদের পিতার বয়সে আসছে হচ্ছে 38 বছর পুত্রের বর্তমান বয়স হচ্ছে বারো বছরের ইভাবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর দশের ঘ দশের ঘতে বলা আছে ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টেনে নোংর ছেড়ে দুই ঘন্টায় সাত দশমিক কিলোমিটার দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে তিন ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল তো এখানে একটা বিষয় হচ্ছে একটা ঘাটে নৌকা বাধা ছিল সে স্রোতের গতিতে চলে দুই ঘন্টায় সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার চলে যায় তাহলে যেহেতু নৌকাটা নিজে নিজে চলে যায় সেই ক্ষেত্রে এইটা ছিল হচ্ছে স্রোতের গতিবেগ কারণ এখানে নৌকা চলমান অবস্থায় ছিল না নৌকার নিজস্ব কোনো গতিবেগ ছিল না স্রোত টেনে নিয়ে গেছে তাহলে এইটা যেটা বের হবে সেটা হচ্ছে স্রোতের গতিবেগ এবার আসেন আমাদের স্রোতের গতিবেগ তো আছেই দ্বার টেনে নিয়ে আসতে হবে উল্টো দিকে সেই ক্ষেত্রে নৌকার গতিবেগ ধরে নেই হচ্ছে এক্স আর দ্বার টেনে উল্টো দিকে নিয়ে আসতে সময় লেগে হচ্ছে তিন ঘন্টা ব্যাপার হচ্ছে যে এখানে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্ব অতিক্রম করাতে হয়েছে এই এক্স কিলোমিটার গতিবেগে উল্টে দিকে কিসের উল্টো দিকে স্রোতের গতিবেগের উল্টো দিকে সেই ক্ষেত্রে নৌকা যখন দাঁড় টানা হয়েছিল তখন এই যে স্রোতের যে গতিবেগটা ছিল সেই স্রোতের গতিবেগের বিপরীতে আসতে হয়েছে তাহলে এখান থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ করে আমাদের বের করে আনতে হবে এটা হচ্ছে মূল মেকানিজম অঙ্কের এখন আমরা অঙ্কে চলে আসি প্রথমে বলা হচ্ছে ঘাটে বাদে একটি নৌকা জোয়ারের টানে নোং ছিঁড়ে দুই ঘন্টা সাত দশমিক পাঁচ কিলোমিটার দূরে চলে গেল অতএব স্রোতের গতি ব্যাগ ইকুয়াল হচ্ছে সাত দশমিক পাঁচ কিলোমিটার যায় সময় লাগে হচ্ছে দুই ঘন্টা ইকুয়াল আসবে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এটা এই গতিবেগে নৌকাটা চলে গেল এটা হচ্ছে তাহলে স্রোতের গতিবেগ তারপরে যখন আমরা চিন্তা করব যে দ্বারের ক্ষেত্রে দ্বারের টানে নৌকার গতিবেগ ধরি দ্বারের টানে নৌকার গতিবেগ বেগ ইকুয়ালস এক্স কিলোমিটার পার আওয়ার তো এটা ধরে নিলাম হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার এখন প্রশ্ন আমাকে নৌকাটা সাড়ে সাত কিলোমিটার চলে গিয়েছিল সাড়ে সাত কিলোমিটারই আমাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু গতিবেগ আমি কত পাবো গতিবেগ পাবো হচ্ছে এই এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগে আমি টানবো কিন্তু আমার যেই লব্ধি বল যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে স্রোতের গতিবেগ সেটা আবার মাইনাস করতে হবে কারণ আমি স্রোতের বিপরীতটাকে টেনে আনবো তাহলে এক্স মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এই দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে পাওয়া যায় হচ্ছে সময় এইটা আসবে হচ্ছে থ্রি আশা করি বুঝতে পেরেছেন বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ইলেভেন পয়েন্ট টু ফাইভ ইকোলস সেভেন পয়েন্ট ফাইভ বা থ্রি এক্স ইকোলস এইটিন পয়েন্ট সেভেন ফাইভ আর এক্স ইকোলস আসবে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ কিলোমিটার পার আওয়ার অতএব আমরা বলতে পারবো হচ্ছে নৌকার গতিবেগ ইকো সিক্স পয়েন্ট টু ফাইভ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ছয় দশমিক দুই পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দশের উম উমতে বলা আছে প্রমাণ করুন যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান এটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ